উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। রাজশাহীতে সেনাবাহিনীর বীরদের জাতীয় পতাকা প্রদান। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল না হলে সরকার পালাবার পথ খুঁজে পাবে না, মন্তব্য মির্জা ফখরুলের। জনগণ থেকে বিচ্ছিন্ন মহাজোট সরকার আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সব দলের সঙ্গে আলোচনায় বসবে নির্বাচন কমিশন, জানালেন জাবেদ আলী। প্রধানমন্ত্রীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকারীদের আদালতে যাবার পরামর্শ। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল, 30 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য। এ কে এম ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাসান মুমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি জামায়াত ক্ষমতায় এলেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে উল্লেখ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজশাহীর বাগমারার দেউলা চৌরাস্তার এনা পার্ক মেলায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকামার্কায় আবারও ভোটদানের আহ্বান জানান শেখ হাসিনা। এর আগে রাজশাহীতে সেনাবাহিনীর বীরদের মাঝে জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেনাবাহিনীর একটি সুসজ্জিত দলের মার্চ পাস্ট পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। রাজশাহীর প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্য ও ভিডিও চিত্রে মানিকলাল ঘোষের রিপোর্ট। রাজশাহীর বাঘমারা উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাগমারাবাসী আমার ভাই বোনেরা, বিএনপি জামাত ক্ষমতায় এলি জঙ্গিবাদের বিস্তার ঘটে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শান্তিপ্রিয় মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না ওই জঙ্গিবাদের মদতদাতাদের। বিএনপি আসা মানে সন্ত্রাস জঙ্গিবাদ, বিএনপি জামাত শিবির ক্ষমতা আসা মানে ওই দুর্নীতি কালো টাকা মানি লন্ডারিং, কাজী এদেশের মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি কে প্রতিহিংসা পরায়ণ দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ওই দলটি ক্ষমতায় গেলেই বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পগুলো। আজকে বিএনপি যদি আবার ক্ষমতা আসে কি করবে? ওই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে চিকিৎসা সেবা বন্ধ করে দেবে, ওই যে আমরা বিনা পয়সায় বই দিচ্ছি সেই বই দেওয়া তারা বন্ধ করে দেবে, আজকে তথ্য সেবা কেন্দ্র বন্ধ করে দেবে। এই দেশের মানুষ ভালো থাক এটা তো উনি চান না। বর্তমান সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে আবারও নৌকামার্কায় ভোট দিতে আহ্বান জানান শেখ হাসিনা। নৌকা আপনাদেরকে উন্নয়ন দিয়েছে, শান্তি দিয়েছে, জঙ্গি সন্ত্রাসের জনপদকে শান্তির জনপদে উন্নত করেছে, কাজে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। জনসভা স্থলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স সহ শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণমুখী 75টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে রাজশাহী ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর বীরদের মাঝে জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকলাল ঘোষ, মাই টিভি। বিএনপিপন্থী আইইবির নির্বাচিত প্রতিনিধি ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি সহ জ্যেষ্ঠ প্রকৌশলীরা বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মহাজোট সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়েছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা না হলে সরকার পালাবার পথ খুঁজে পাবে না।
আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার রাজনৈতিক মাঠ অসমান রেখে নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায়। বৃহস্পতিবার রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সরকারকে শেষবারের মতো বলছে, এখনো সময় আছে, পার্লামেন্টের সেশন শুরু হবে, এই পার্লামেন্টের সেশনে আপনারা বিল নিয়ে আসুন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় আর সময় পাবেন না, তখন পালাবো সময় দেবে না বাংলাদেশের। অসম মাঠে খেলা হবে না, একদল হোক আর দুই দল হোক, মাঠ সমতল হতে হবে। এই সমতল মাঠের কথা বলেই আপনারা তত্ত্বাবধায়ক সরকার এনেছিলেন, আপনাদের মনে রাখতে হবে। সুতরাং সমান্তরাল মাঠ চাই, যে মাঠে আমরা খেলবো। সরকারি খরচে সমাবেশের মাধ্যমে ভোট চেয়ে প্রধানমন্ত্রী আচরণবিধি লঙ্ঘন করেছেন, যারা এমন অভিযোগ করছেন তাদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী। তিনি বলেন, তফসিল ঘোষণার আগে এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। বৃহস্পতিবার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রয়োজনে সংশ্লিষ্ট সব দলের সাথে আলোচনা করে আরপিও সংশোধন করা হবে বলেও জানান জাবেদ আলী। রাশেদ খানের রিপোর্ট। নৌকা মার্কায় ভোট চাই, যেন নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার আপনারা সুযোগ দেবেন। সাম্প্রতিক সময়ে সভা সমাবেশে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করে আসছে প্রধান বিরোধী দল। সরকারি খরচে তিনি এখন জনসভা করছেন এবং সেখানে নৌকাকে ভোট দিতে বলছেন, তিনি সেই বিধান লঙ্ঘন করছেন। তবে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী বলছেন ভিন্ন কথা। তফসিল ঘোষণার আগে আচরণবিধি নিয়ে কমিশনের কিছু করার নেই দাবি করে তিনি বলেন, অভিযোগকারী চাইলে আইনের আশ্রয় নিতে পারেন। প্রথম দিন থেকেই তো সেই সরকার বলতে পারে যে আমাকে আগামীতে আবার ভোট দিবেন, সেটা তো কমিশনের বোধহয় এই ব্যাপারে আমাদের কাছে লিখিত এরকম কিছু মানে আছে বলে তো মনে হয় না। তবে এইসব কথা যেটা লেখা আছে সেটা কার্যকরী হবে ওই যেদিন থেকে তফসিল ঘোষণা হবে, যদি কারো সন্দেহ থাকে তাহলে আইনের আশ্রয় নিতে পারে সে। তিনি জানান, নির্বাচনী পদ্ধতি সম্পর্কে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার উদ্যোগ নেবে কমিশন। বাস্তবের সঙ্গে যখন সম্মুখীন আমরা হব, আমরা অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করেই যথার্থ সিদ্ধান্তে উপনীত হব, যেন ওই যে একই কথা সকলেই যেন সমান সুযোগ সুবিধার অধিকারী হয়। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটা দাবি করে সব দলকে এই নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান জাবেদ আলী। সকল দলের জন্য এবং সকল দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি বা জানাবো যে আপনারা সবাই অংশগ্রহণ করুন। রাশেদ খান, মাই টিভি, ঢাকা। আগামী দিনে পর্যটন খাত রপ্তানি আয়ের প্রধান উৎস হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার রাজধানীতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর উদ্যোগে আয়োজিত পর্যটন বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। এ সময় পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিতিশীলতাকে এ খাতের উন্নয়নের সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেন। আমিনুল মজলিশের রিপোর্ট। বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনায় সংশ্লিষ্টরা তুলে ধরলেন এ খাতের নানা সীমাবদ্ধতার কথা। 1997 সালে শান্তি চুক্তি হয়েছে আমাদের, এই মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, কিন্তু 97 সালের পর থেকে আজ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে ট্যুরিস্টের সংখ্যা কত বাড়ছে আর নিরাপত্তা কতটুকু উন্নতি হয়েছে দয়া করে একটু দেখবেন, যাতে আমরা ব্যবসা করে খেতে পারি। স্ট্র্যাটেজিক কম্প্রিহেনসিভ একটা পলিসি থাকা উচিত ট্যুরিজম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমাদেরকে ওই রিকগনিশন আমাদের মতো করে আমরা করে নেব, কিন্তু রাজনৈতিক যদি সহনশীলতাটা আপনারা বজায় রাখেন, বাংলাদেশে ট্যুর অপারেশন রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়টি স্বীকার করে পর্যটন মন্ত্রী জানালেন নির্ধারিত সময়ই হবে জাতীয় নির্বাচন। যে কোনো ডেমোক্রেটিক একটা গণতান্ত্রিক সরকারের শেষ 6 মাস থেকে 1 বছর কিছুটা অস্থির থাকে, আগামী নির্বাচনও জাতীয় নির্বাচনও একইভাবে একই পদ্ধতিতে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য পার্টিসিপেটিভ হবে বলে আমিও বিশ্বাস করি ইনশাআল্লাহ। আর পরিস্থিতি অনুকূলে থাকলে রপ্তানি আয়ের অন্যতম উৎস হবে পর্যটন শিল্প, এমন আশাবাদও ব্যক্ত করলেন ফারুক খান। ট্যুরিজম ক্যান বি নাম্বার 1 ফরেন কারেন্সি আর্নার। আমিনুল মজলিশ, মাই টিভি, ঢাকা।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিচার কাজ শুরু হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য। তার বিরুদ্ধে মোট 14টি ঘটনায় হত্যা, অপহরণ, আটক ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। বিচারপতি এটিএম ফজলি কবিরের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একে এই অভিযোগ গঠন করা হয়। অপরদিকে ট্রাইব্যুনাল দুয়ে জামায়াতের নায়েবে আমির এ কে এম ইউসুফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তদন্তকালে আমরা পেয়েছি 3টি নির্যাতন কেন্দ্রে এই আসামি মীর কাসেম আলী, তিনি কিন্তু নির্যাতন চালাতেন এবং নির্যাতনের হত্যা করে অসংখ্য লাশকে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার এগেনস্টে যে মিথ্যা অভিযোগগুলো আনা হয়েছে তাকে সামাজিকভাবে এবং তাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই সত্য একদিন প্রকাশিত হবে। হেফাজতের সমাবেশকে ঘিরে কোন মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহীদুল হক। অধিকারের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই কাজ করেছে মানবাধিকার এই সংগঠনটি। এ কারণেই হেফাজতের তাণ্ডব নিয়ে কোনো কিছু বলেননি সংস্থাটি। পুলিশ হেডকোয়ার্টারের সাংবাদিকদের শহীদুল হক এসব কথা বলেন। এসকেলেটনের রিপোর্ট দিলাম। সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 5 মে 61 জন নিহত হয়েছে বলে মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে অধিকার। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে 5 মে ঘটনা রাতে রাতে অভিযানে হাজার হাজার লোক মারা হয়েছে, কেউ বলে শত শত মারা হয়েছে, কেউ বলে গণহত্যা করা হয়েছে। মানে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশকে গণহত্যার অভিযোগ অভিযুক্ত করা হচ্ছে, শত শত লোক মারার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু এগুলি যে সম্পূর্ণ মিথ্যা, আমার পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে আমরা জাতিকে সেটা স্পষ্ট করতে চাই যে এই যে অভিযুক্ত করা হচ্ছে আমাদেরকে, মিথ্যা তথ্যের ভিত্তিতে আমাদের অভিযোগ করা হচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে, বিশেষ মহলের স্বার্থ রক্ষার জন্য করা হচ্ছে। ভারপ্রাপ্ত আইজিপি বলেন, অধিকারের পুরো প্রতিবেদনটি ভুলে ভরা। তাদের এই রিপোর্টে যদি পড়েন যে হেফাজতের কোনো অন্যায় করেনি, হেফাজত নির্দোষ, নিষ্পাপ, তারা জিগির করতেছিল, নামাজ পড়তেছিল, এই অবস্থা পুলিশ মারছে। পুলিশ মারলো, পুলিশকে কিভাবে যে বিভিন্ন জায়গায় মারা হইলো, হত্যা করা হইলো, তখন অধিকার একটা শব্দ বলে নেই। এর যদি এক পেশে না হয়, উদ্দেশ্যমূলক না হয়, তো হেফাজতের কর্মকাণ্ড এই রিপোর্টে কেন আসলো না? এত তাণ্ডব তারা ঘটাইছে, এই রিপোর্ট কেন আসলো না? তদন্ত করতে গিয়ে তাদের কম্পিউটার থেকে 61 জন তালিকা আমরা পেয়েছি, তো নাই ঠিকানা খুঁজে পাইনি আমরা, এরকম আছে 18 জন। অধিকার বলতেছে তারা মারা গেছে, তার জীবিত আছে এবং সাক্ষাৎকার নেওয়া হয়েছে। অধিকার কিন্তু এক এক সময় এক কথা বলছে। তারা একবার বলছে যে রাতের অভিযানে, এরপরে তারাই কিন্তু বলছে যে এটা রাতের অভিযান না, এটা পুরো ডাকাতি। হেফাজতের তাণ্ডবকে আড়াল করতে যদি কেউ অপপ্রচার চালায় তবে প্রচলিত আইনে বিচার করা হবে বলে জানান তিনি। হেফাজত না, যেই করবে এই অপপ্রচার বা রিউমার যে করবে, হেফাজত নেতা মাওলানা আল্লামা শফিকে বয়সের বিবেচনায় তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও তার কোন সম্পৃক্ততা আছে কিনা তদন্ত চলছে। বয়স তার অনেক বেশি, এই কারণে তার প্রতি আমরা এসকেলিটন মাই টিভি ঢাকা তার নিরাপত্তা।